শুভেচ্ছা সবাইকে, নাঈম হাসান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউকে বা ব্রিটেনে কেয়ার ভিসার সর্বশেষ পরিস্থিতি, এবং কেয়ার ভিসা আপনারা এখানে এখন বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে সেখানে আসবেন কিনা, এবং কেয়ার ভিসা আসলে আপনাদের কাজের কতটুকু সুযোগ রয়েছে, সেটেল হওয়ার কতটুকু সুযোগ রয়েছে, কত টাকা আয় করতে পারবেন সেটি নিয়ে বিস্তারিত। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, শুরুতেই বলে রাখবো যে কেয়ার ভিসা বাংলাদেশ থেকে ইতিমধ্যেই প্রচুর সংখ্যক মানুষ ব্রিটেনে এসেছেন, এবং ব্রিটেনের যে সরকার তাদের যে কেয়ার ফিল্ড বা স্বাস্থ্যসেবা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে তাদের প্রচুর সংখ্যক লোকের সংকট রয়েছে। তো সেখানে আগে আমরা দেখতে পেতাম যে ফিলিপিনস বা কম্বোডিয়া, তারপরে আপনার ভিয়েতনাম, এসব দেশ থেকে অনেক স্বাস্থ্যসেবা কর্মীরা আসতো, এবং ইউরোপ তো সাথে ছিলই, যেমন পর্তুগাল, তারপরে স্পেন, ইটালি, অনেক দেশের স্বাস্থ্যসেবা কর্মীরা ব্রিটেনে এসে কাজ করতো। তবে বাংলাদেশকে তারা অন্তর্ভুক্ত করার পরে বা সেই সুযোগটি তৈরি করার পরে আমরা দেখতে পাচ্ছি যে বিগত বছরগুলোতে এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি কিন্তু স্বাস্থ্যসেবার যে কেয়ার হোমগুলোতে, কেয়ার ভিসায় এখানে এসেছেন। তো বর্তমান পরিস্থিতি কী বিরাজ করছে, এবং বাংলাদেশে যদি আপনি এখন থেকে থাকেন এই পরিস্থিতিতে আপনি আসবেন কি না, এটি নিয়ে আমার ভিডিওটি। প্রথমে বলে রাখি যে বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের কিন্তু বিশাল অঙ্কের একটি অর্থ ব্যয় করতে হচ্ছে। কেয়ার ভিসায় সাধারণত আপনার যদি আইএলটিএস 4.5 থাকে বা কমিউনিকেটিভ ইংলিশের মোটামুটি ধারণা থাকে, এবং আপনি মোটামুটি কমিউনিকেট করতে পারেন, বা ইন্টারভিউ কোম্পানির সাথে ইন্টারভিউ হলে সেই ইন্টারভিউতে আপনি তাদের সাথে কমিউনিকেশন করার মতো যে কনফিডেন্স আপনার থাকতে হবে সেরকম ইংরেজি, এবং আপনি কেয়ার রিলেটেড যে আপনার অভিজ্ঞতা সেটি থাকলে মূলত আপনি আবেদন করতে পারবেন। তো এই আবেদন প্রক্রিয়াটি কিন্তু যে কেয়ার সরকার যে এজেন্সিগুলোকে দায়িত্ব দিয়েছে তারা কিন্তু এখানে আপনার যদি যোগ্যতা থাকে এখানে যে কেউ কিন্তু তাদের মাধ্যমে আসতে পারবে। কিন্তু এখানে সমস্যা হয়ে যাচ্ছে যে এই এজেন্সিদেরকে কিছু কিছু বাংলাদেশে থাকা কিছু অসাধু ব্যবসায়ী এবং ব্রিটেনে থাকা কিছু অসাধু, তারা আসলে এটিকে যেটি আসলে কোনো খরচই হওয়ার কথা না, হয়তো আপনার অ্যাম্বাসি ফি সহ কিছু সার্ভিসিং ফি হয়তো আপনার যাওয়ার কথা, সেখানে আপনাকে লাখ লাখ টাকা তারা আসলে আপনাদের থেকে হাতিয়ে নিচ্ছে। তো এটি একটি বড় একটি প্রতারণার ফাঁদ, আপনারা অবশ্যই এটি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কারণ কেয়ার ভিসায় আপনারা যারা বাংলাদেশ থেকে এসেছেন, আমি অনেকের সাথে কথা বলেছি, প্রায় মিনিমাম যে দালাল একটু ভালো হয়তো তার মনে দয়া মায়া রয়েছে, সে হয়তো 15 লাখ টাকায় কাউকে আনতে এনেছে। অন্যান্যরা কিন্তু এক একজন রয়েছে তারা 20 লাখ 25 লাখ টাকা পর্যন্ত মানুষের থেকে নিয়েছে। তো এত টাকা দিয়ে আসার পরে একটা মানুষকে দেশে থাকতে স্বপ্ন দেখানো হয় যে আপনি মাসে 3-4 লাখ টাকা কামাবেন, বা আপনার এই হবে সেই হবে, বা আপনার ফিউচার ভালো, তো এই ধরনের অনেক স্বপ্ন দেখিয়ে তাদেরকে আনা হয়। তবে বাস্তবতা এখানে আসলে কী বিরাজ করছে সেটি অনেকে জানে না। আমি আপনাদেরকে সেটি জানাবো। বর্তমানে যে সমস্যাটি হচ্ছে যে প্রচুর সংখ্যক মানুষ তারা যে কেয়ার হোম বা এজেন্সিগুলোতে মানুষ আসতে পারবে তাদের কাছে যদি কাজ থাকে 100 জনের, তারা সেখানে নিয়ে আসছে 500 মানুষ। তো 500 মানুষ আনলে তখন তারা এই 500 মানুষকে কোথায় কাজ দিবে, বা এত পরিমাণে মানুষ এখানে কোথায় রয়েছে যাদের এই কেয়ার প্রয়োজন? তো এই এই একটি সিস্টেমকে অ্যাবিউজ করে আসলে আমি বলবো যে যেখানে 100 মানুষের কাজের সুযোগ সেখানে তারা হয়তো 500 মানুষ 300 মানুষ নিয়ে আসতেছে। আসার পরে তখন যারা যে 100 মানুষ ভালোভাবে এখানে কাজ করার, একটি কোম্পানিতে কাজ করার সুযোগ পেত, সে 100 মানুষের কাজ এখন 300 মানুষ ভাগ করে নিতে হচ্ছে। কারণ তারা এদেরকে নিয়ে এসেছে, তারা এদেরকে টুকটাক হলেও কাজ দিতে হবে, নাহলে এরা কী করে খাবে? এরা এত টাকা ব্যয় করে এসেছে, তারা তাদের এজেন্টকে চাপ দিবে, কোম্পানিকে চাপ দিবে, তখন তারা করে কি যে 100 মানুষের যে কাজ সেটি তারা 300 মানুষকে ভাগ করে দেয়। ধরেন আপনি যদি আগে 40 ঘন্টা করে সপ্তাহে আপনার সাথে কন্ট্রাক্ট ছিল, আপনি কাজ করবেন, সেখানে আপনার কাজকে কমিয়ে সে করে দিল 15 ঘন্টা 20 ঘন্টা, আপনার কাজটা সে আরও একজনকে দিয়ে দিল, অর্ধেক সে আরেকজনকে দিয়ে দিল। তো যেখানে আগে আপনি হয়তো মাসে 2500 পাউন্ড কামাতেন, বা বাংলাদেশের 3 লাখ টাকা হয়তো কামাইতে পারতেন, সেখানে আপনি কামাইতে পারতেছেন 1-1.5 লাখ টাকা। কিন্তু আপনি 1-1.5 লাখ টাকা কামাই এখানে কীভাবে চলবেন? আপনি আপনার পরিবার নিয়ে এসেছেন, আপনার পরিবার সহ এখানে থাকতে গেলে আপনার মোটামুটি যে খরচ রয়েছে, আপনার একটি বাসা ভাড়া, এক বেডরুমে একটি বাসা ভাড়া লন্ডনে এখন প্রায় 2 লাখ টাকার উপরে,
যেটি আমি একদম ন্যূনতম বললাম যেটি যদি 1500 পাউন্ড হয় সেটি 2 লাখ টাকার উপরে তো তাহলে এই শহরে কিভাবে একটি পরিবার এসে টিকবে কি ধরনের আসলে মোটিভেশনে মানুষজন কোন ধরনের ভালো ইনফরমেশন না জেনে এভাবে ব্রিটেনে চলে আসছে আসার পরে এই ধরনের সংগ্রাম তারা করছে আর একটি সবচেয়ে বড় বিপদ যেটি সেটি হচ্ছে যে এই কেয়ারবিসে যারা আসেন তারা কিন্তু চাইলেই 5 বছরে অন্য কোনো ফিল্ডে তারা চেঞ্জ করতে পারবে না তাদেরকে কেয়ার ইন্ডাস্ট্রিতেই থাকতে হবে 5 বছর তো আইএলআর পাওয়া পর্যন্ত তো এখন এই 5 বছর যে সংগ্রাম করে টিকে থাকা সেটি কিন্তু বেশ কঠিন এই এখানে আপনি যদি 10 ঘন্টা 15 ঘন্টা করে কাজ পান তাহলে এই অল্প পরিমাণে কাজ করে আপনি কিভাবে নিজে সারভাইভ করবেন কিভাবে আপনার পরিবারকে আপনি সারভাইভ করাবেন তো এটি এই তথ্যগুলো আপনাদের বাংলাদেশ থেকে যারা আসবেন 15 20 লাখ টাকা 25 লাখ টাকা নিজের বসতভিটা বিক্রি করে সর্বস্ব বিক্রি করে যারা চলে আসছেন যে লন্ডনে আসলে যেন সবকিছু সমাধান হয়ে যাবে তারা অবশ্যই অবশ্যই বিষয়টি জেনে তারপরে আসবেন কারণ আপনারা অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে অবগত না এই জন্যই আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিতে হয় বা প্রতারকদের হাতে পড়তে হয় তা আমি সবসময় আমার এই চ্যানেলটিতে চেষ্টা করি যে নিরাপদ মাইগ্রেশনকে প্রমোট করতে বিশেষ করে সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করতে যে কোনো ধরনের তথ্য বা ইনফরমেশান এই সম্পর্কে লাগলে অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন আমি চেষ্টা করবো সেগুলো উত্তর করার আর একটি বিষয় বলবো পরিশেষে সেটি হচ্ছে যে কেয়ার ভিসা আপনারা অবশ্যই আসবেন তবে আপনারা চেষ্টা করবেন যে লন্ডনের বাইরে যদি কোনো যে কোম্পানিগুলোতে আসলে অত বেশি পরিমাণে মানুষের চাপ নেই বা যেখানে আপনি কমিটেড যে 40 ঘন্টা করে সপ্তাহে আপনি ফুল টাইম হিসাবে কাজ করতে পারবেন আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে সেই ফিল্ডে আপনি কাজ করতে পারেন বা সে ধরনের কোম্পানিগুলোর সাথে কাজ করতে পারেন তবে লন্ডনে এখন খুবই বাজে অবস্থা বিরাজ করছে এখানে কোম্পানিগুলোতে যেখানে 100 জনের ক্যাপাসিটি নেই সেখানে 200-300 মানুষও এসে বসে আছে আর কেয়ার ভিসা সম্পর্কে একটি বিষয় আপনাদেরকে জানাবো যে এখানে কেয়ার ভিসাটা আসলে এখানে এসে কাজটা আপনার কী হয় এটি অনেকে জানে না এটি হয় সাধারণত অনেক বয়স্ক মানুষরা থাকে ব্রিটেনে বিশেষ করে আমাদের দেশে তো বয়স্ক মানুষদেরকে সরকারিভাবে ওই ধরনের কেয়ার বা সহায়তা দেওয়া হয় না তবে ব্রিটেনের মতো উন্নত দেশগুলোতে ইউরোপে তারা কিন্তু বয়স্ক মানুষদেরকে কেয়ারের সার্ভিস দেয় বিশেষ করে যাদের ছেলেমেয়েরা হয়তো কাজে ব্যস্ত বা পড়াশোনায় ব্যস্ত তো তারা যদি বয়স্ক হয়ে থাকে বা অসুস্থ হয়ে থাকে তাহলে তাদেরকে সকাল বিকাল বা দুপুরে সন্ধ্যায় 3-4 বেলা করে তাদেরকে আসলে কেয়ারাররা বা কেয়ার ভিসে যারা আসেন বা যারা কেয়ারার থাকে সাধারণত তারা গিয়ে তাদেরকে সকালের নাস্তা দুপুরের খাবার সন্ধ্যার নাস্তা রাতের খাবার ওষুধ খাইয়ে দেওয়া এগুলো তারা হেল্প করে তাদেরকে গোসল করানো তাদের অনেকের আবার যে টয়লেটিং বা যে টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে তো সেটিতে সহায়তা করা তো সব কিছুই তাদেরকে করতে হয় একজন মানুষের যে যেই নিড রয়েছে তাকে হেল্প করার জন্য তার দৈনন্দিন জীবনধারণে চলাফেরার ক্ষেত্রে কেয়ার ভিসা এসে আপনাকে কিন্তু সে ধরনের কাজগুলো করতে হবে এটিও অনেকে বাংলাদেশ থেকে তারা বিবেচনা করে না যে আসলে আমি সেখানে গিয়ে কী ধরনের কাজ করব বা আপনার আমাকে গিয়ে কী করতে হবে তারা মনে করে যে এসে আমি ম্যানেজ করতে পারবো অনেকে এখানে আসার পরে দেখে যে তাদেরকে আরেকজনকে কেয়ার করতে হবে এ ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশন তো এটিও তারা আবার বেশ মানে তাদের জন্য অনেকের জন্য কমফোর্টেবল না তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো জেনে ভালো তথ্য নিয়ে তারপরে কেয়ার ভিসা আসবেন তবে বর্তমানের পরিস্থিতি খুবই খারাপ এর মধ্যেই আমরা এখানে যারা বর্তমানে এসেছে তাদের মধ্যে থেকে অনেকের কথা জানি যে সর্বস্ব বিক্রি করে এসেছে ছেলে মেয়ে নিয়ে এখন কেয়ার যে কোম্পানি তারা কাজ দিতে পারছে না এখন ফেরি করে বিরিয়ানি বিক্রি করে বা বিভিন্ন ধরনের ফেরি আমি যেটি বলবো যে রাস্তায় ঘুরে ঘুরে মানুষ থেকে বিভিন্ন সামগ্রী বিক্রি করে তারা আসলে সংসার চালাতে হচ্ছে এ ধরনের বাস্তবতায় অনেকে পড়ছেন তো এটি আমি এজন্যই বলছি যে আপনারা যাতে সতর্কতার সাথে সঠিক তথ্য জেনে সঠিক ইনফরমেশন জেনে তারপরেই ব্রিটেনে আসবেন এবং যাতে আপনাদেরকে এখানে এসে কোনো ধরনের শঙ্কা বা সংকটের মুখে পড়তে না হয় তো দর্শক নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আপনারা জানো আমার এই চ্যানেলটি তো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে